আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা এসএসসি 2021 এর পরীক্ষার্থী রয়েছেন, এক্স্যাক্টলি তাদের রেজাল্টটা কবে দিবে এবং আপনারা কিভাবে অ্যান্ড্রয়েড ফোন এবং বাটন ফোনের মাধ্যমে খুব সহজে আপনাদের রেজাল্টটা দেখে নিতে পারবেন সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য ভিডিওর নিচে যে লাল কালার সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন সরাসরি এটার উপরে ক্লিক করে পাশে যে বেল আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ওয়ালে প্রেস করে রাখবেন, তাহলে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করবো সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস, অলরেডি আপনাদের ওএমআর শিট যাচাইকরণ শুরু হয়ে গেছে, আপনারা স্ক্রিনের পাশে দেখতে পাচ্ছেন পিকচারটা। তো এক্সাম শেষ হওয়ার এক দুই দিন পরে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী লাইভ এসে বলছিলেন এক মাসের ভিতরে আপনাদের রেজাল্টটা দিয়ে দেওয়া হবে, যেহেতু ওএমআর এবং খাতা দেখার কার্যক্রম শুরু হয়ে গেছে সেহেতু এই মাসের ভিতরে আপনারা রেজাল্টটা পেয়ে যাবেন। তো এখন আমরা সরাসরি চলে যাবো মোবাইল স্ক্রিনে, দেন দেখে নেব কিভাবে আপনি আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন এবং বাটন ফোনের মাধ্যমে আপনার রেজাল্টটা খুব সহজে দেখে নিতে পারবেন। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো যখনই আপনারা ভিডিওর টাইটেলের উপরে একটা ক্লিক করে দিবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো করবে, এটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশন বক্স। এখানে আমি দুইটা লিঙ্ক প্রোভাইড করে রেখেছি, দুইটা লিঙ্ক প্রোভাইড করার কারণ হচ্ছে যখনই রেজাল্টটা দিয়ে দিবে তখন কিন্তু রেজাল্টের ওয়েবসাইটগুলো অনেক বিজি থাকবে, তো আপনারা যদি একটা লিঙ্ক দিয়ে দেখতে না পারেন তাহলে অপার লিঙ্কটা দিয়ে এখান থেকে রেজাল্টটা দেখে নিতে পারবেন। আর কিভাবে এসএমএস এর মাধ্যমে রেজাল্ট দেখবেন সেটাও আমি একটু পরে জানাই দিতেছি, তার আগে আমরা এখান থেকে সরাসরি অনেস্টি লিঙ্কের উপরে একটা ক্লিক করে দিব। ওয়েল, তো এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আমরা সরাসরি একটু নিচে স্ক্রলিং করবো, স্ক্রলিং করার পরে বলতেছে এক্সামিনেশন, এই যে দেখতে পাচ্ছেন চুজ ওয়ান্স, সরাসরি এইখানে একটা ক্লিক করতে হবে। তো আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এসএসসিটা সিলেক্ট করে দেবো, এই যে দেখতে পাচ্ছেন এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট। তো সরাসরি আমরা এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পরে একটু নিচে স্ক্রলিং করবো, স্ক্রলিং করার পরে দেখতে পাচ্ছেন ইয়ার নামে একটা অপশান রয়েছে, সরাসরি আমরা এই চুজ ওয়ান্সের উপরে একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের 2021টা সিলেক্ট করতে হবে, এই দেখতে পাচ্ছেন সরাসরি এখান থেকে এটার উপরে ক্লিক করে আমরা এটা সিলেক্ট করে নেব। তারপরে দেখতে পাচ্ছেন বোর্ড, সরাসরি এখান থেকে আমাদের বোর্ডটা সিলেক্ট করতে হবে। আপনার সেমভাবে চুজ ওয়ান্সের উপরে ক্লিক করে আপনি যে বোর্ডের হন না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখান থেকে যশোরটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা অপশান রয়েছে রেজাল্ট টাইপ, তো এইটা হচ্ছে মেন, আমরা সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গা থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টটা আমরা সিলেক্ট করে দেবো, এই দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়াল রেজাল্ট, মানে আমরা নিজের রেজাল্টটা জানতে চাচ্ছি। আপনি চাইলে এখান থেকে সেন্ট্রাল রেজাল্ট জানতে পারবেন, ডিস্ট্রিক্ট রেজাল্ট জানতে পারবেন, তো এখানে আরও অপশান রয়েছে, আমরা যেহেতু নিজেরটা জানবো সেই জন্য এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্টের উপরে একটা ক্লিক করে দিব। যখনই আমরা এটার উপরে ক্লিক করে দিব নিচে আরও দুইটা অপশান চলে আসবে, একটা হচ্ছে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার। আপনি যদি এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই দিয়ে দেন তাহলে আপনার মার্কশিট সহ চলে আসবে, আর যদি শুধুমাত্র রোল নাম্বার দেন তাহলে আপনার রেজাল্টটা আসবে, আশা করি বোঝাইতে পারছি। তো এখান থেকে নিচে স্ক্রলিং করি, স্ক্রলিং করার পর যখনই আমরা এই দুইটা জায়গায় রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দিব এই জায়গায় একটা ক্যাপচা দিবে, আমাদের ক্যাপচাটা পূরণ করতে হবে। তো এখানে ক্যাপচায় কী লেখা দেখতে পাচ্ছেন 6429, আপনাদের বেলা এখানে অন্যান্য তাও আসতে পারে, সরাসরি সেটা দেখে এই ঘরে বসিয়ে দিবেন। তো যদি এখানে বুঝতে না পারেন তাহলে কী করবেন, এখান থেকে রিলোডের উপরে একটা ক্লিক করবেন, দেখতে পারবেন এবার 7501 চলে আসছে। তো এখান থেকে দেখে এটা বসানোর পরে সরাসরি একটু নিচে চলে আসবেন, নিচে আসার পরে দেখতে পাচ্ছেন গেট রেজাল্ট, এটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটা চলে আসবে, দেন আপনি সরাসরি এখান থেকে দেখে নিতে পারবেন। এখন কথা হচ্ছে এই লিঙ্কটা যদি বিজি থাকে তাহলে ব্যাকআপ লিঙ্কের মাধ্যমে আমরা কীভাবে দেখব, তার জন্য আমরা সরাসরি আবার চলে আসলাম এই ভিডিওর ডেসক্রিপশনে। ডেসক্রিপশনে আসার পরে যে দেখতে পাচ্ছেন টু এন্ডি লিঙ্ক নামে যে অপশানটা রয়েছে সরাসরি আমরা এই লিঙ্কের উপরে একটা ক্লিক করে দেবো। ওয়েল, ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটু জুম ইন করি, জুম ইন করার পরে এক্সামিনেশনটা এই জায়গায় সিলেক্ট করতে বলছে, সরাসরি আমরা এখানে ক্লিক করে এক্সামিনেশনটা সিলেক্ট করে দেবো। এখানে একটু নিয়মটা ভিন্ন, আপনি যদি এসএসসি এবং মাদ্রাসা বোর্ডের হয়ে থাকেন তাহলে এইটা সিলেক্ট করবেন, মাদ্রাসা ওলারা হচ্ছে দাখিল আর স্কুল ওলারা হচ্ছে এসএসসি। আরেকটা রয়েছে এসএসসি যারা ভোকেশনাল রয়েছেন তারা এইটা সিলেক্ট করবেন। তো আমরা যেহেতু স্কুলেরটা দেখবো সেই জন্য সরাসরি এসএসসির উপরে একটা ক্লিক করে দেবো। ওয়েল, তো এখানে ক্লিক করলাম, তো এই জায়গা থেকে আমরা সেম প্রসেসে ইয়ার, তারপরে বোর্ড, এখান থেকে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন একটা ক্যাপসা আসবে, এক এক সময় এক এক রকম, এখানে শুধু যোগ বিয়োগ আসবে, এখানে 5 আর 2 7, সরাসরি আমরা এটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সাবমিট একটা আইকন রয়েছে, সরাসরি এখানে ক্লিক সঙ্গে সঙ্গে আপনার রেজাল্টটা চলে আসবে। ওয়েল, তো এখন আসি আমরা এসএমএস এর মাধ্যমে কিভাবে দেখব। এসএমএস এর মাধ্যমে দেখার জন্য আমি দেখতে পাচ্ছেন ভিডিওর ডেসক্রিপশনে সুন্দর করে লিখে দিয়েছি এখানে কিভাবে আপনারা এসএমএস এর মাধ্যমে দেখবেন, সেটা আপনাকে বোঝাইতেছি। এসএমএস এর মাধ্যমে জানার জন্য মোবাইলের এসএমএস অপশানে গিয়ে এসএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অর্ড স্পেস রোল নাম্বার স্পেস সাল,
এটা লেখার পরে 1642 এই নম্বরে সেন্ড করতে হবে। নিচে আমি উদাহরণস্বরূপ একটা ইয়ে দিয়ে রাখছি, দেখতে পাচ্ছেন ফার্স্টে রয়েছে এসএসসি, তারপরে ডিএইচএ অর্থাৎ ঢাকা বোর্ড, আপনার যদি যশোর হয়ে থাকে তাহলে আপনি প্রথম তিনটা অক্ষর দিবেন, সবগুলো কিন্তু বড় হাতের। তারপরে এখানে আমি একটা এক্সাম্পল স্বরূপ রোল ইউজ করেছি, তো সরাসরি এখান থেকে আপনার রোলটা বসিয়ে দিবেন, তারপরে স্পেস দিয়ে 2021 লিখে সেন্ড করে দেওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলের মাধ্যমে আপনি আপনার রেজাল্টটা জানতে পারবেন। তো যাদের মূলত অ্যান্ড্রয়েড ফোন নাই তারা এইভাবে জানতে পারবেন, আর যাদের অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা ফ্রিতে এই দুইটা লিঙ্ক থেকে আপনার রেজাল্ট জেনে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও, আশা করতেছি পুরো প্রসেসটা একদমই ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আপনার প্রিয় বন্ধুদের শেয়ার করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল থেকে শিখতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে রাখবেন। তো সবাই সুস্থ থাকা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।